আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো বহুল আলোচিত একটা সাইট বি লাভ নেটওয়ার্ক নিয়ে, মানে লাভ টোকেন নিয়ে। সো এইখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আগে দেখবো, তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাপটা রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ আইকনে লিখবেন BLOVE লাভ NETWORK। তো এটা লেখার পর একটা সার্চ দিবেন। তো সার্চ দিলে আপনার সামনে লাভের আইকন সহ এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এবং এখানে ইনস্টল লেখা থাকবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য ওপেন লেখা আসছে। তো আপনি এটা ইনস্টল করে নেবেন এবং আপনার হোম পেজে নিয়ে চলে আসবেন। অলরেডি আমার সামনে বি লাভ নেটওয়ার্কের যে অ্যাপ্লিকেশন সেটা আছে, তো আপনি অ্যাপ্লিকেশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একদম নিচে সাইন আপ নামে একটা অপশন চলে আসছে। উপরে কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই, নিচে সাইন আপ যেটা আছে এইটার উপর আপনি ক্লিক করে দিবেন। একদম নিচে ডান সাইডে সাইন আপ। তো সাইন আপের উপর যখন আপনি একটা ক্লিক করে দিলেন, এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এবার দেখেন, প্রথমে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করা না থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, বা আপনি অন্য দেশ থেকে হলে যেই দেশ সেই দেশটা এই জায়গাটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01799034431। ওকে, এবার ইমেল অ্যাড্রেস যেটা আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আপনি দেখেন নিচে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এগুলো আছে। তো এইটা আপনি আপনার মতো করে পূরণ করে নেবেন। তো ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম নাম এবং লাস্ট নেমের জায়গায় আপনার দ্বিতীয় নাম দিবেন, মানে ভোটার আইডি কার্ডে যেটা আছে সেরকম। এবার ইউজার নেমের জায়গায় আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। যেমন আমি আমার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি, 1 to 1। ওকে, এইবার দেখেন আরাফ, এখানে দেখেন পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে, উপরে যে পাসওয়ার্ডটা দিতে হবে নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে দেখেন নিচে একটা অপশন আছে রেফারেল কোড। এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ রেফারেল কোড যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হবে না এবং 500 যে টোকেনটা পাবেন সেই টোকেনটা পাওয়া কিন্তু আপনার হবে না। তো রেফারেল কোডের এইখানে আপনার এই যে SYTYK1, এই যে রেফারেল কোডটা, এটা আপনার দিতে হবে। তো রেফারেল কোডে এটা আমি পেস্ট করে দিচ্ছি এবং আপনি দরকার হয় এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা আমার কথাগুলো একটু মনে করে শুনেন। এস, তারপরে ওয়াই বড় হাতের, সব কিছু কিন্তু বড় হাতের, তারপরে টি, তারপরে K1, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, SYTYK1, এই যে রেফারেল কোডটা, এটা আপনি এখানে পেস্ট করবেন বা এখানে টাইপ করে দিবেন। ওকে, এইবার দেখেন গোল একটা মার্ক করা আছে বা গোল আইকন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার টিকচিহ্ন উঠে যাবে এবং সাইন আপ যে লেখাটা আছে সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপের উপর ক্লিক করলে আপনাকে এইরকম একটা অপশন দেখায়, দ্য ইউজার নেম অলরেডি হ্যাজ বিন টেকেন। তাহলে আপনি এটা ডিসমিসের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার নামের সাথে আরও 2-4টা সংখ্যা অ্যাড করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আবার সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনি যেই জিমেলটা সেট করেছেন সেই জিমেলে একটা কোড চলে যাবে। তো এই কোডটা আপনার এখানে বসাতে হবে। তো অলরেডি কিন্তু আমার জিমেলে কোডটা চলে আসছে, আমি দেখতে পাচ্ছি 996159। তো আমি সেটা দিচ্ছি 996159। তো ভেরিফাই কোডটা দেওয়ার পরে ভেরিফাই কোড এই যে অপশনটা আছে এই অপশনের উপর একটা ক্লিক করে দেন, নিচে লাল কালারের যে অপশনটা। তো আপনি জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিলেন। ওকে, তো দেওয়ার পরে দেখেন নেক্সটে আপনাকে এইরকম একটা পেজ শো হবে এবং কপি প্রাইভেট কি যেটা আছে এইটা আপনি কপি করে রাখবেন এবং এটা কাউকে শো করবেন না। ওকে, তো আমার এই আইডি তো জাস্ট আমাকে শো করার জন্য, আপনাদের দেখানোর জন্য, এই আইডিটা আমি সেভাবে ইউজ করব না। তো এটা আপনারা দেখলেও কোনো সমস্যা নাই। তো আপনারটা কেউ যেন দেখতে না পারে সেজন্য কপি প্রাইভেট কি এটা জাস্ট কপি করে আপনি কোথাও লিখে রাখেন বা পেস্ট করে রাখেন বা যে কোনো জায়গায় আপনি এটা সেভ করে রাখেন যাতে পরবর্তীতে কাজে লাগে। তো আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, এবার দেখেন এই যে গোল মার্ক কারেক্টটা আছে এটার উপর একটা টিকচিহ্ন করে দেন, ঠিক আছে। তো এটার উপর টিকচিহ্ন করে দিলেন এবং ডান নামে যে অপশনটা আছে ডানের উপর একটা ক্লিক করে দেন। তো ক্লিক করে দিলেই আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবং ট্র্যাপ
টু আর্ন এই যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে লাভের যে লাল কালারের লিকুইডটা এটা ঢেউ খেলবে এবং আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবং আপনি যে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে 500 টোকেন পেলেন সেটা কোথায় এবং আপনি মাইনিং করলে যে পয়েন্টগুলো আসবে সেটা কোথায় সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে নিচে দেখেন স্ট্যাটিস্টিক নামে একটা অপশন আছে, এই স্ট্যাটিস্টিক্স এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই অপশনটাতে দেখেন আপনার 500 BLV টোকেন কিন্তু আপনার অলরেডি চলে আসছে এবং টিম রিওয়ার্ড এখনো নাই, সবগুলো জিরো, ঠিক আছে, সবগুলো কিন্তু আপনার জিরো আছে। যখন আপনি মাইনিংটা স্টার্ট করতেছেন তাহলে আপনার স্টার্ট মাইনিং করার পরে 24 ঘন্টার পরে কিন্তু আপনাকে প্রোভাইড করবে না, অনেক সময় আপনাকে 2-3 দিন পরে একবারে আপনাকে প্রোভাইড করে এবং এই অপশনগুলোতে আপনি যে ক্লেম করেছেন বা যেটা মাইনিং করেছেন সেটা দেখতে পারবেন। এবং আপনি চাইলে এটা রেফারেল করেও কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এবং এখানে স্টেকিংয়ের মাধ্যমে আমাদের এই কয়েনগুলো আর্নিং করার সুযোগটা দিচ্ছে এবং এখান থেকে কিন্তু ভবিষ্যতে হিউজ পরিমাণ টাকা কিন্তু আমরা তুলতে পারবো সেই আশা আমরা করতেছি। অলরেডি কিন্তু এই বিলাপ কয়েন নিয়ে কিন্তু মার্কেটে প্রচুর তোলপাড় হচ্ছে, অনেকেই আমাকে ভিডিও মেক করতে বলেছেন এবং এই সাইটটা আসলেই ভালো এবং আমি এটা নিয়ে অনেকদিন যাবত রিসার্চ করে তারপরে আপনাদের জন্য ভিডিও মেক করলাম। তো এটা আমার প্রথম ভিডিও, এই জন্য অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা প্রপারলি যে ব্যাপারটা আছে সেটা আমি আপনাদের দেখাই দিলাম, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।